এবারে আমরা দেখব যে কিভাবে হাইপারলিংক কমান্ডের সাহায্যে একটি ফাইলের যে কোনো সেলে ক্লিক করে অন্য একটি ফাইলে মুভমেন্ট করা যায়। দেখুন আমরা বর্তমানে যে ফাইলটিতে রয়েছি রেজাল্ট শিট নামে ফাইল, এখন আমরা যদি চাই যে এখানে আমরা ইনভয়েস নামে একটি লেখা দেখতে পাচ্ছি এবং মাউস নিয়ে গেলে একটি হাতের আকার ধারণ করছে, তো আমরা যদি চাই যে এটিতে ক্লিক করলে আমরা ইনভয়েস নামের ফাইলে অটোমেট দ্রুত গমন করতে চাই, অনেক সময় আমাদের এরকম লিঙ্কিং প্রয়োজন হয়ে পড়ে, আমরা এক শিট থেকে বা অন্য শিটে অথবা এক ফাইল থেকে আরেক ফাইলে আমাদের খুব দ্রুত মুভমেন্ট বা যাওয়া আসার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা এই হাইপারলিঙ্কের সাহায্য নিতে পারি। আমরা দেখুন ইনভয়েসের এই সেলে ক্লিক করি, অটোমেটিকলি ইনভয়েস ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইনভয়েস লেখা। তো এখন ঠিক এরকমভাবে আমরা যদি আমাদের এরকম যদি প্রয়োজন হয় যে আমরা এখানে ক্লিক করে রেজাল্ট শিটের ফাইলে চলে যাব, আমরা সাপোজ এটি বোঝার জন্য এখানে লিখছি রেজাল্ট শিট, তো আমরা রেজাল্ট শিট লিখলাম এবং এই রেজাল্ট শিটে ক্লিক করে আমরা যদি যেতে চাই রেজাল্ট শিট ফাইলে, তাহলে রেজাল্ট শিট এই সেলে কার্সার রেখে চলে যাব ইনসার্ট মেনুতে, এখান থেকে হাইপারলিঙ্ক, এবং এখানে আমরা ডান পাশে ব্রাউজ বাটনে ক্লিক করব যেখানে আমাদের ফাইলটি রয়েছে, আমরা এখানে রেজাল্ট শিট ফাইলটিকে সিলেক্ট করে ওপেন বাটনে ওকে বাটনে ক্লিক করব, দেন ওকে বাটনে ক্লিক। এখন দেখুন এই ফাইলটিতে মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে এটি হাতের আকার ধারণ করছে, এবং যদি ক্লিক করি অটোমেটিকলি সে রেজাল্ট শিট ফাইলে চলে যাওয়া যাচ্ছে, আবার যদি ইনভয়েস ফাইলে ক্লিক করি সে অটোমেটিকলি ইনভয়েস ফাইলে চলে আসতেছে। তো মূলত আমাদের এই হাইপারলিঙ্ক কমান্ডের সাহায্যে আমরা যে কোনো ফাইল থেকে অন্য ফাইলে সহজেই আমরা যাতায়াত করতে পারি।